আজকের গল্পটির নাম কাকতালীয়ভাবে বাস্তবে উপস্থিত একটি গাছের সাথে মিলে গেছে, কিন্তু গল্পে উক্ত গাছটির সাথে বা কোনো ব্যক্তি বা পেশার সাথে বাস্তবে কোনো সাদৃশ্য নেই। আজকের গল্পটি টিম লুজার্সের পক্ষ থেকে শ্রীমান নারায়ণ স্যান্যালকে উৎসর্গ করা হলো। গল্পের নাম কুইন্টার অ্যাকোনাইট, লেখক চয়ন মণ্ডল। এই গল্পটির পরিচালনায় অভ্রনীল গাঙ্গুলি এবং শব্দগ্রহণে সুজয় খাঁড়া। শুরু হচ্ছে লুজার্স অডিও স্টোরিজ নিবেদিত গল্প উইন্টার অ্যাকোনাইট। কুয়াশাতে আচ্ছন্ন হয়ে রয়েছে চারিদিক, এর মধ্যে একটি ছায়ামূর্তি ফুটে উঠল। পরনে ট্রাউজার, টি শার্ট, মুখে মোটা গুঁ, দেখেই মনে হয় রাজবাড়ি ব্যক্তিত্ব। ইনি নারায়ণবাবু। সকালে জগিং করতে বেরিয়ে হঠাৎ কি একটা ঢিবির উপরে দেখে দাঁড়িয়ে পড়লেন নারায়ণবাবু। এদিকটা একটু জঙ্গলে জায়গা, তার ভিতরে রাস্তা থেকে হাত বিশেক দূরে একটা উঁচু ঢিবির উপরে আশ্চর্য সুন্দর ফুল, চারিদিকটা যেন আলোকিত করে রেখেছে, তার সাথে সুমিষ্ট গন্ধে বাতাস ভরিয়ে দিয়েছে। নারায়ণবাবু ফুলটার কাছে না গিয়ে থাকতে পারলেন না, বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে ফুলটাকে দেখলেন। গাছটা ছোট, কিন্তু এরকম গাছ আশেপাশে আর একটাও নেই। নারায়ণবাবু ভাবলেন, বাহ, এমন গাছ বাড়ির টবে রাখলে তবে না মানাবে, কোথায় জঙ্গলের মধ্যে পড়ে আছে, আজই এসে এটাকে তুলে নিয়ে যাব। বাড়ি ফিরে চাকরকে বললেন, একটা টব মাটি দিয়ে রেডি কর, আর হ্যাঁ, চা খেয়ে বেরোবো। আসলে নারায়ণবাবুর বাগানের শখ, পুলিশের পদস্থ কর্মচারী ছিলেন, তিন কুলে কেউ নেই, বিয়েথাও করেননি, রিটায়ারমেন্টের পর পাহাড়ে বাড়ি কিনে বসবাস করছেন। চাকরটা সারাদিন থাকে, কাজ করে রাতে বাড়ি চলে যায়। চা খেয়ে চাকরটাকে নিয়ে বেরিয়ে পড়লেন নারায়ণবাবু, উদ্দেশ্য ফুলগাছটা। যথা জায়গার কাছে যেতেই চাকরটা বলতে শুরু করলো, এদিকটা তো ঘন জঙ্গল, যাওয়া কি ঠিক হবে বাবু? জায়গাটা ভালো না। কার কথা কে শোনে, নারায়ণবাবুকে এখন ফুলে পেয়েছে, ওটা উনি আনবেনই। যাক, ফুলটা আছে, নে গাছটা তুলে নে রবে। ফুলটা থেকে যেন অদ্ভুত মধুর সুবাস ছাড়ছে, নারায়ণবাবু যেন মাতাল হয়ে যাচ্ছেন। তাই ফুল গাছটাকে বাগানে না রেখে শোয়ার ঘরের বারান্দাতে রেখে দিল। নারায়ণবাবু দুপুরে খাবার পর থেকে বিকেল পর্যন্ত একইভাবে বসে রইলেন বারান্দাতে, ফুলটা দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেলেন তিনি, এটা ছেড়ে যেন ওঠা যায় না। চাকরটা কাজ সেরে চা ও জলখাবার দিয়ে চলে গেল নিজের বাড়ি। সন্ধেবেলাতে নারায়ণবাবু একটা বই নিয়ে বসলেন। কিছুক্ষণ পর মনে হতে থাকলো, একবার গিয়ে দেখি ফুল। তারপর উঠে টব শুদ্ধ ফুলগাছটাকে নিয়ে এসে রাখলেন বিছানার পাশের টেবিলটাতে। ফুলটা দেখতে দেখতে একটা হুইস্কির বোতল নিয়ে বসলো। খানিকটা গলা ভিজিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন ফুলটার দিকে। এমন ফুল কোথায় যেন দেখেছি, এতটা মহিথর মতো কি আছে এতে, কেন হচ্ছে এরকম? এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখলেন ফুলটা থেকে যেন একটা নারী মূর্তি বেরিয়ে আসছে। প্রথমে মুখ, তারপর ফুটে উঠল সারা শরীর, সেই নিটল সুধাম গঠন, যৌবনের ঝলক এখনো যায়নি, সেই আদুরে হাসি। হ্যাঁ, মনে পড়েছে নারায়ণবাবু, পুষ্পা, অনেকদিন আগের কথা, কিন্তু স্পষ্ট মনে আছে নারায়ণবাবুর। পুষ্পা কেন কি করছে, মদের নেশায় কি দেখছি আমি, আজ এমন হচ্ছে কেন?
সাধারণত এক পেগে মদের নেশা হয় না নারায়ণবাবুর। চোখ ঘষে দেখলেন, না ভুল দেখছেন না তিনি, ওটা পুষ্পাই। এবার পুষ্পা বলে উঠল, কি দারোগা বাবু এখন মদে ডুবে থাকবে, আদর করবেন না? সেই পরিচিত ভঙ্গিতে কথাটা শুনে নারায়ণবাবু হেসে উঠলেন। তারপর হাতটা বাড়াতে যাবেন, হঠাৎ তার মনে হল, এ কি করছেন তিনি? না এ হতে পারে না। তুই এখানে, তুই এখানে কি করছিস? কি করছি, আমার কাজটাই তো এটা বাবু, করবো না বলে পুষ্পা তার কোলে বসে পড়ল। কি বাবু বিয়ে করবে না? ভয়ে নারায়ণবাবু তার চেয়ার শুদ্ধ উল্টে পড়ে গেলেন, আর দেখলেন সামনে পুষ্পা দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। নারায়ণবাবু ছুটে গিয়ে আলমারি থেকে বন্দুকটা বের করে নিল, তারপর ঘুরে দাঁড়ালেন পুষ্পার দিকে। পুষ্পা বলল, আবার কি করেছিলাম আমি? তোমার মতো বিমলও আমার খুঁজে ছিল, যা করেছি ঠিক করেছি। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কি না করেছো আমার সাথে? তারপর কি করলে? আজ কাল পরশু বিয়ে আর হলো না। নারায়ণবাবু রেগে গিয়ে বললেন, তোকে বিয়ে করবো? নষ্ট মেয়ে ছেলে কোথাকার, তোর মতো অজন্মাদের গুলি করে মারা উচিত। সেদিন বিমল ছিল বলে আমাকে ফিরিয়ে দিছিলিস, এত বড় সাহস তোর? তুই আমার ছিলিস আর আমারই থাকবি, কোনো বিমল তোকে ভোগ করতে পারবে না বলে গুলি করে বসলেন নারায়ণবাবু। পুষ্পার দেহটা মাটিতে লুটিয়ে পড়ল, মেঝেটা রক্তে ভেসে গেল। নারায়ণবাবু ঘামে ভিজে গেছেন, বন্দুক হাতে ধপ করে মাটিতে বসে পড়লেন নারায়ণবাবু। গোটা ঘরটা একটা পচা মাংসের গন্ধে ভরে গেল। নারায়ণবাবুর হৃদস্পন্দন যেন প্রচণ্ড বেড়ে গেল, উনি চাইছেন এখান থেকে ছুটে পালাতে, কিন্তু হাত পা অবশ। মনে পড়ে যেতে থাকলো বছর 25 আগের একটা ঘটনা, নিজের রক্ষিতার ঘরে অন্য পুরুষকে দেখে মাথা ঠিক রাখতে পারেনি, আর ঠিক এভাবেই গুলি করে মেরেছিলেন পুষ্পাকে। তারপর ভয় দেখিয়ে কেসটা চাপা দিয়ে দেন, সে মরল কি বাঁচল পুষ্পার মতো মেয়েদের খবর কেই বাড়া। কোনো শাস্তি পাননি নারায়ণবাবু। এরপর সব নিস্তব্ধ। সকালবেলাতে অনেক ডাকাডাকির পর দরজানা খোলাতে নারায়ণবাবুর চাকর লোকজন ডেকে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে বাবু দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, হাত পা ছড়িয়ে, ডান হাতের কাছে বন্দুকটা পড়ে আছে, চেয়ার মদের গ্লাস মেঝেতে ছড়িয়ে। সামনের টেবিলের দিকে চোখ পড়তে দেখা গেল যে টেবিলের সেই ফুল গাছের টবটা ভেঙে পড়ে আছে, ফুলটা কালো হয়ে শুকিয়ে গেছে, একটা গুলি পাপড়িতে লেগে পাপড়ি ছিঁড়ে গেছে। নারায়ণবাবুর দৃষ্টি সেই দিকে, যেন চোখ ঢেড়ে বেরিয়ে এসেছে, জীব মুখের বাইরে, যেন কে তাকে গলা টিপে ধরেছিল। শেষের বেলায় বলে যেতে চাই, গল্পটিতে কণ্ঠ প্রদান করেছেন নারায়ণের চরিত্রে সুজয় খাঁড়া, পুষ্পার চরিত্রে সুতপা দাস, চাকর শুভজিৎ সেন এবং এ গল্পের সূত্রধার কাজী রাকিব আহমেদ। গল্পটি ভালো লাগলে এবং ভবিষ্যতে এরকম আরও কাজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লুজার্স প্রোডাকশন, এবং লুজার্স অডিও স্টোরিজের আগের কাজ শুনতে ভুলবেন না।